পৃথিবীতে স্প্যানিশ ফ্লু কলেরা এরকম আরো কোন মহামারীর সময় একটি প্রতিষেধক আবিষ্কারের জন্য মানুষ এতটা সংগ্রাম করেনি যতটা না করোনার জন্য করতে হচ্ছে যেসব দেশের গবেষণা করে একটি ভ্যাকসিন আবিষ্কারের সক্ষমতা নেই এটি পাওয়ার জন্য তাদের লড়তে হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে অনেক দেশই এই তালিকায় অগ্রাধিকারও পাচ্ছে এরই মধ্যে বিভিন্ন ভ্যাকসিনের ডোজ হিসেবে দামের কথা উঠেছে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের ভ্যাকসিনের আনুমানিক দামও জানিয়েছে এর মধ্যে মডার্না ভ্যাকসিনের দাম ধরা হচ্ছে দুই হাজার সাতশো টাকা ফাইজারেরটা এক হাজার ছয়শো আর নবা ভ্যাকসিনটা এক হাজার তিনশো পঞ্চান্ন টাকা তবে অ্যাস্টাজেনেকার দাম না জানানো হলেও বলা হচ্ছে এটি অনেকটাই কম হবে ভ্যাকসিন ট্র্যাকারের মতে এখন পর্যন্ত প্রথম দশটি যেগুলো তৃতীয় ধাপে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলছে কিন্তু এর বাইরেও আরও একচল্লিশটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান এদের মধ্যে ১৩টি রয়েছে প্রথম ধাপের শেষে এবং দ্বিতীয় ধাপে আরও তেরোটি প্রথম ধাপে আর পনেরোটি প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাকসিন মানে যে সবগুলো ইঞ্জেকশনের মাধ্যমে দেহে প্রবেশ তা নয় বেশ কিছু প্রতিষ্ঠান ওরাল বা সেবন করা যায় এমন ভ্যাকসিন নিয়েও কাজ করে যাচ্ছে তবে তালিকা হিসেবে যদি দেখা যায় তাহলে প্রথম অবস্থানে রয়েছে ফাইজার আর বায়োএনটিক দ্বিতীয়তে মর্ডানা তৃতীয়তে ক্যানসিনো বায়োলজিক্স চার নম্বরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা আইকিউভিয়া ও সিরাম ইনস্টিটিউট আর পাঁচ নম্বরে রয়েছে সিনোভ্যাক তবে দাম যাই হোক সব ভ্যাকসিনই কিন্তু আমদানি হচ্ছে সরকারি পর্যায়ে অধিকাংশ দেশ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অগ্রিম পরিশোধ করে দিয়েছে ভ্যাকসিনের মূল্য এত সব ভ্যাকসিনে ভিড়ে আসলে কোনটি যে এই বিশ্ব দশা থেকে সহজে আর সস্তায় মুক্তি মেলাবে তাই এখন দেখার পালা মোবাল্লিক করিম মাই